যথাযোগ্য ধর্মীয় শনিবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশটিতে সবচেয়ে বড় ঈদ জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হয়েছে জাতীয় মসজিদ নেগারায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সকল মসজিদ প্রাঙ্গণ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডাক্তার মাহাতির মোহাম্মদে মসজিদে নামাজ আদায় করেন। প্রতিটি মসজিদে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সঙ্গে কুলাকুলি ও কুশল বিনিময় করেন। আত্মীয় স্বজনহীন প্রবাসে কিছু সময়ের জন্য হলেও স্থানটি হয়ে ওঠে একটি ছোট্ট বাংলাদেশ। প্রবাসীদের কোন ঈদ নেই, তবুও সবার সাথে তাল মিলিয়ে বলতে হয় ঈদ মোবারক। আমাদের